তাই হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খান সাহেব। ও মাই গড, মানে ও তো তখন ব্যাচেলারে ভাব ধরত। হ্যাঁ, তো তখন করতো কি, আর আমরা মানে বাচ্চা টুচ্চা নিয়ে পুরো পারিবারিক মানুষ। এখন ওর দেখি মানে চান্ডাতে দুদিন আগে, তাহলে দেখা যাচ্ছে যে সাকিব খান আসলে অনেক কিছুর জন্য দায়ী, কেবলমাত্র বিভিন্ন ঘটনা ইন্ডাস্ট্রি এইসব কারণের জন্য। না না, এটা কিন্তু দেশে তো ঈদ হয়, দেশের বাইরে কখনো ঈদ, মানে কতবার দেশের বাইরে ঈদ করেছেন? ও মাই গড, সেটা আমাকে না বলে মেশা ভাইকেই বলেন। আমরা কত ঈদ করেছি দেশের বাইরে। তাই আচ্ছা, দেশের বাইরে কি কখনো এরকম হচ্ছে আপনারা কেউ একসাথে ঈদ করেছেন? হ্যাঁ, আমি আর অপু তো অনেক, আমরা আমাদের কাতারে আছে। হ্যাঁ, এটার জন্য দায়ী হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খান সাহেব। ও মাই গড, মানে ও তো তখন ব্যাচেলারে ভাব ধরত। হ্যাঁ, তো তখন করতো কি, আর আমরা মানে বাচ্চা টুচ্চা নিয়ে পুরো পারিবারিক মানুষ। এখন ওর দেখি মানে চান্ডাতে দুদিন আগে ব্যাংকক, আইদার মালয়েশিয়া, এই সিঙ্গাপুর, এই ছবিগুলো হয়তো এই, আর আমার দেখি আমার ঘাম জ্বলতো ভাই। ওই দুইটা দিন, সব তিনটা দিন সময় পাই, পরিবারের সাথে থাকবো না ভাই, সাকিব ভাই ডেট দিছে। স্বাভাবিক কারণে আমরা কো আর্টিস্টরা, যারা স্টার মানে নায়ক স্টার নায়িকার ডেট আমরা সিঙ্ক করি, তো সাকিবের ডেট এই দেন অপু বিশ্বাস দিছে, দুজনে মিলানোর ডেট আমাকে মিলতে হবে। প্রথম প্রথম তো করতে পারতাম না, দেন আস্তে আস্তে করে ওদের দুজনের সাথে মিল করে বলতাম যে ওদের গান করে নাকি, ওদের গানটা ধরে না, আমি জাস্ট ঈদের দিন করি, ঈদের পরের দিন ফ্লাই করি, এরকম অনেক মানে আমরা মানে ব্যাংককে মানে মানে বাঙালি বাসায় গিয়ে আমরা ঈদের খাবার খাইছি। তাহলে দেখা যাচ্ছে যে সাকিব খান আসলে অনেক কিছুর জন্যই দায়ী, মাথায় রাখেন। আবার মিশা ভাই আবার যেহেতু স্পিকারে ও হতো কি ফ্রেশ হতো, কথা বলতো, হাঁটতো, তো আমার তো সব তখন শোনা হতো। তখন মিশা ভাই বলতো যে ছোট, আর মানে মিশা ভাই কিন্তু আদরকে ছোট ডাকে, ছোট তাহলে তুই বাবু একটা কাজ কর, আমি কিন্তু ঈদের সময়, আচ্ছা ঠিক আছে মিশা ভাই, আমি আর উপু আছি, আমরা গান করে নিচ্ছি, আপনি তারপরে দিনে ঢুকে যান, এরকম আর কি ব্যাপারটা ছিল। করতে পারতাম না, অ্যাবসলিউটলি।